আমরা পাবলিক ফিগার বলে আমাদের পার্সোনাল কিংবা প্রাইভেট কিছু থাকবে না। মেহেদী এবং ঋতুর মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে লাইভে মুখ খুললেন মেহেদী হাসান। হ্যাঁ দর্শক, রাকিব হুসাইনের বোন ঋতুর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেহেদী হাসান এবং মেহেদী হাসান রাকিব হুসাইনের ফুল ফ্যামিলি নিয়ে অনেক গোপন তথ্য সেই ইন্টারভিউর মধ্যে ফাঁস করে। ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু ব্লগার রাকিব হুসাইনের অনেক গোপন তথ্য এবং তার ফ্যামিলি নিয়ে অনেক গোপন তথ্য কি বলেছে মেহেদী হাসান সেই সবটুকু আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু মেহেদী হাসান একটি ইন্টারভিউতে আসে এবং সেই ইন্টারভিউতে কিন্তু রাকিব হুসাইনের বোন ঋতুর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কথা চলে এবং এই বিষয়ে মেহেদী হাসান কি বলে আপনাদের দেখাবো। আর ভিডিও শেষে প্রমাণ করে দিব মেহেদী হাসান রাকিব হুসাইনের ফ্যামিলি নিয়ে কি বলেছে এবং কি তথ্য ফাঁস করছে, আমি ভিডিও শেষে দেখাবো। এখন বলতেছি মেহেদী হাসান ঋতুকে নিয়ে কি বলছে, এই যে দেখেন। ঋতু হচ্ছে আমার খুবই ছোট আদরের একটা বোন, আর ও আমার থেকে অনেক বেশি ছোট। এখানে কিন্তু মেহেদী হাসান বলতেছে ঋতু হাসান তার খুবই ছোট এবং তার বোন হয় সম্পর্কে, এটা কিন্তু মেহেদী হাসান স্পষ্টভাবে এখানে বলতেছে। আসলে অনেকে মনে করছে যে এরকম কিছু একটা, বাট এরকম কিছুই না, আমরা পাবলিক ফিগার বলে। আবার এটাও সে স্বীকার করতেছে, মানুষে ভাবতেছে যে মেহেদী এবং ঋতুর মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে, এটা কিন্তু সে লাইভে স্পষ্টভাবে স্বীকার করতেছে। মেহেদী কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে তার সাথে কোনো সম্পর্ক নেই। এখন আসেন আসল ঘটনায়, মেহেদী কি তথ্য ফাঁস করছে রাকিব হুসাইনকে নিয়ে। দর্শক শ্রোতা, অনেকদিন আগে কিন্তু মেহেদী এবং রাকিবের মধ্যে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলা থেকে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছিল এবং সেই তথ্যগুলোর মধ্যে একটা হচ্ছে রাকিব কিন্তু মেহেদীর সাথে অনেক অন্যায় করছে এবং এইটা কিন্তু মেহেদী হাসান তার ফেসবুক লাইভ, ফেসবুক পেজ, তার ইউটিউব চ্যানেল অনেক কিছু থেকে কিন্তু মেহেদী হাসান তার নিজের মুখে স্বীকার করছে। এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে মেহেদী হাসানের ফেসবুক পেজটা আপনারা ঘুরে আসেন, ওল্ড পোস্টগুলো মানে পুরাতন পোস্টগুলো আপনারা ঘুরে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আর হ্যাঁ গাইজ, এই ইন্টারভিউ থেকে আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারি যে মেহেদী এবং ঋতুর মধ্যে কোনো সম্পর্ক নাই,